আয় নীলা, আমি তোকে ভালোবাসি। দেখ সাগর, আমি তোর বান্ধবী হই, এর বেশি কিছু না। তুই আমাকে কেবল বন্ধু ভাবতে পারিস, কিন্তু আমি তো তোকে বান্ধবীর সাথে বউ ভাবি। দেখ, আমি তোকে ভালোবাসতে পারবো না। ভালোবাসো আর নাই ভালোবাসো, শুধু তোমায় ভালোবাসতে দিও। ওরে আমার দেবদাস, তুই ছাড়া কেউ বোঝে না এই মনের আবদার, তাই তো ছুটে আসি রোজ আমি বারে বার, তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার। ওই, আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি বউরে যে তোর মনের আবদার বুঝতে যাব? দুটোই। তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। হয়েছে হয়েছে, আর কত ঢপ মারবি বলতো? আমার মনের কথাগুলো তুই ঢপ বলছিস? হ্যাঁ, তা নয় তো কি, কাল যখন ফুচকা খাওয়াতে বললাম তখন তো বাহানা দিয়ে পালিয়ে গেলি, আর আজই আমি তো সব হয়ে গেলাম। তুই বিশ্বাস না করলে নাই, বাট তোকে যেন আর ওই রাফির সাথে কথা বলতে না দেখে। ওই শোন, রাফি আমার চাচাতো ভাই হয়, ওকে নিয়ে আমার সম্পর্কে একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। বা, প্রেমিকের নাম বলতে নিজের আসল রূপ দেখিয়ে দিলে। সাগর কুত্তা, আর একবার রাফিকে আমার প্রেমিক বললে খুব খারাপ হবে। ওকে যা, বলবো না, বাট রাফি কিন্তু সত্যি তোকে খুব পছন্দ করে। করলে করবে তো, তোর কি? আমার কি মানে? তুই শুধু আমার বউ, ওর সাথে কথা বললে তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো। ওই, সবসময় এত বউ বউ করিস কেন? তোর জন্য আমি কোনো ছেলের সাথেই রিলেশন করতে পারি না, ওরা আমাকে দেখলেই ভাবি বলে ডাকে। কেন, তোর খুব শখ না অন্য ছেলের সাথে ইটিস পিরিস করতে? আমি খুব রেগে কথাটা বললাম। নীলা আমার কথা শুনে শাকচুনি মার্কা হাসি হেসে বলল, হুম রে, খুব ইচ্ছে তোকে দেখিয়ে দেখিয়ে বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করব। আমি নীলার কথা শুনে অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকালাম, কিন্তু সে আমার এমন চাহনিতে ভয় না পেয়ে আরো বেশি করে হাসছে। এমন সময় সামনের দিকে তাকাতে দেখি আব্বু আসছে। আমি আর নীলা এতক্ষণ মাঠে ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছিলাম, আব্বুকে দেখে নীলাকে থাকে মেরে ফেলে দিয়ে ওর উপর শুয়ে পড়লাম। পাশে কিছু ছোপছাড় থাকায় আব্বু আমাদের দেখতে পায়নি, তাই পাশ দিয়ে চলে যায়। এদিকে আমি নীলাকে ফেলে দিয়ে ওর উপর শুতেই তার ওই সুন্দরী মায়াবী মুখের দিকে চোখ দুটো আটকে গেল। আমি তার মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সে তার চোখ দুটো বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর চোখ মেলে আমার দিকে তাকাতেই লজ্জায় চোখ বন্ধ করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর মুখে কিছুটা রাগের ছাপ নিয়ে আমার বুক একটু জোরে কিল মেরে বলল, এই কুত্তা, আমাকে এইভাবে ধাক্কা মেরে হাবলার মতো তাকিয়েছিলি কেন? হুম, তোর শ্বশুর পাশ দিয়ে যাচ্ছিল তাই। মানে তুই কি বলতে চাচ্ছিস? আব্বু বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল, এখন যদি তোর সাথে আমাকে দেখে ফেলে তখন কি হবে, তাই লুকিয়েছিলাম। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার দিকে হাবলার মতো তাকিয়ে থাকার মানে কি? নীলা কিছুটা লজ্জা পেয়ে কথাটা বলল, আমাকে বোঝাতে চাইছে যে সে রেগে আছে। আমি ওদায় মুচকি হেসে নীলাকে বললাম, আমি আমার বউটাকে দেখছিলাম, তার চোখে কত মায়া, এক অন্য জগতে হারিয়ে গেছে, তাই বুঝতেও পারিনি। ওই, তোরে বলছি না সবসময় বউ বউ করবি না। এই, আমি কি তোরে বলছি নাকি? আমি তো আমার ফিউচার বউয়ের কথা বলছি। তোর মতো পেতনি গিয়ে রাফির সাথেই ভালো মানায়। হ্যাঁ আমি তো পেতনি, থাক তুই আমি গেলাম। আরে কই যাস, দাঁড়া। নীলা আমার কোনো কথা না শুনে মন খারাপ করে চলে গেল। আমি মুচকি হেসে বাসার দিকে যাচ্ছে, এমন সময় কে যেন আমার পায়ে ল্যাং মেরে ফেলে দিল। কোন ছাড়াই রে, কথাটা বলে উঠে দাঁড়িয়ে দেখে শালা সেজান আর আবির হাসতে হাসতে ঢলে পড়ছে। এ তো দেখছি শালা না, শালারা। ওই শালা হারামির দল, আমাকে ল্যাং মারছিস কেন? আমার বোন মন খারাপ করে বাসায় ফিরছে তাই। তোর বোন মানে নীলের কথা বলছিস? এস দুলা ভাই, তুই যাকে বিয়ে করবি সে আমার বোন। হ্যাঁ জানি, বাট ওর মন খারাপ তোদের কে বলল? আমি খুব অবাক হয়ে কথাটা বললাম, এই শালারা পরে আমাদের উপর নজর রাখেনি তো? দুজনেই আমার কথায় দাঁত বের করল, সাথে সাথে আমি দুজনকে দুইটা লাথি মারলাম। শালা হারামি, তোর আমাদের পার্সোনাল বিষয়ে কেন ঢুকেছিস? বন্ধু, ফ্রিতে সিনেমা দেখার চান্স বাঙালি কখনোই ছাড়ে না, জানিস তো। ওকে, আমিও সাদিয়াকে কথাটা বলে আসে, তার বয়ফ্রেন্ড অন্যদের রোমান্স কিভাবে দেখে। এ হারামি, একদম ওকে বলিস না, সে যদি জানতে পারে আমার মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে, তখন আমি আর কারোর সামনেও মুখ দেখাতে পারবো না। ওকে, বলবো না, বাট আজ তুই আমাকে আর আবিরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দিবে। ওকে ডান।
চলুন সিজন প্লাস সাদিয়ার কিছু কথা বলি। সাদিয়া আমার এক দুঃসম্পর্কের চাচাতো বোন। একবার সাদিয়া আমাদের বাসায় বেড়াতে আসলে সিজন সাদিয়াকে দেখে ওর প্রেমে পড়ে যায়। সাদিয়ার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো, সিজনের থেকেও বেশি আমায় বিশ্বাস করে। তাই সিজনকে কন্ট্রোলে রাখা আমার কাছে খুবই ইজি। শালা প্রেম করেও আজ পর্যন্ত আমাদের ট্রিট দেয়নি, তাই ওকে ট্র্যাপে ফেলে ট্রিট নিচ্ছে। রাতে নীলাকে কল দিচ্ছে কিন্তু পেতনিটা ধরছে না। আমি ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু নীলার সাথে দেখা করতে চাইছে। হঠাৎ ওদের বাগানের দিকে চোখ পড়তেই দেখি নীলা ও তার এক চাচাতো ভাই রাফি বাগানে দাঁড়িয়ে গল্প করছে। এসব দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছি না। নীলাকে রাখানোর জন্যই আমি বলতাম রাফির বয়ফ্রেন্ড, কিন্তু সত্যিই যে সে আমার সাথে এমন করবে তা আমি ভাবতেই পারিনি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে ফোনটা সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে অন্ধকার রাস্তায় হাঁটছি। আমি আর নীলা ক্লাস সিক্স থেকে বেস্ট ফ্রেন্ড। নীলা জানে আমি তাকে সত্যি খুব পছন্দ করি। আমি অনেকবার বলেছে কিন্তু নীলা সরাসরি কোনো রিপ্লাই দেয়নি, আর তার আচরণে বুঝতাম সেও আমাকে পছন্দ করে। নীলা যে সত্যি রাফিকে ভালোবাসে সেটা আমি আজ নিজের চোখে দেখলাম। কিছুক্ষণ পরে বুকে কেমন যেন ব্যথা হতে লাগলো। অনেক কষ্টে বাসে আসতে আম্মু আমার এই অবস্থা দেখে আব্বুকে বলল, আব্বু ডাক্তার ডেকে আনেন। ডাক্তার এসে কিছু ঔষধ দিলে অনেকটাই আরাম পাচ্ছে। ঘুম থেকে উঠে দেখে সকাল 11টা বেজে গেছে। উঠে বসতে দেখি সেজান সোফায় বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি রে হারামি, তুই কলেজে না গিয়ে এখানে কি করছিস? তার আগে বল তোর রাতে কি হয়েছিল। নীলার জন্য সে রাফিকে ভালোবাসে। কি বলছিস, তোর কোথাও ভুল হচ্ছে, নীলা তোকেই ভালোবাসে। আর নীলাই তো আমাকে বলল তোর ফোন বন্ধ পাচ্ছে, ও তো এখানে আসতে পারবে না, তাই আমি আসলাম। হ্যাঁ হবে, হয়তো বেস্টু ভেবে জানতে চেয়েছে। তারপর ওকে কাল রাতের কথাগুলো খুলে বললাম। আচ্ছা, আজ নীলাও কলেজে যায়নি, তাই আয় আর সামনাসামনি জিজ্ঞেস করবি ও তোকে ভালোবাসে নাকি রাফিকে। আমি সিজনের সাথে যেতে না চাইলেও সারা হারামি আমাকে জোর করে মাঠের কাছে নিয়ে আসলো। সেখানে নীলা অনেক আগিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দিকে তাকাতেই দেখি তার মুখে চিন্তার ছাপ। নীলা, সাগর বলল তুই নাকি রাফির সাথে রিলেশনে আছিস। ও তো সব সময় আমাকে রাগানোর জন্য এসব বলে, তুইও ওর কথায় বিশ্বাস করছিস? সিজন, আমি সব শুনতে চাই না। তুই তাকে জিজ্ঞেস কর সে আমাকে ভালোবাসে কিনা, আর বাসলো কাল বাগানে রাফির সাথে কি করছিল। আমার কথাগুলো নীলা মুহূর্তের মধ্যে রেখে সিজনকে একটু দূরে যেতে বলে। আমার শার্টের কলার খামচে ধরে বলল, ওই কুত্তা তুই কি শুরু করছিস? হ্যাঁ এমনিতে বলিস কিছু মনে করি না, বাট সিজনকে কেন বলছিস আমি রাফিকে ভালোবাসি? বাহ, তুই বাগানে বসে চাচাতো ভাইয়ের সাথে রোমান্স করবে আর আমি বললেই দোষ? ওই এবার কিন্তু তোর গলা টিপে মেরে ফেলবো কুত্তা। তুই আমার কথা চাল চলনে তোর ওপর মুচকি হেসে অভিমান করলেও বুঝিস না আমি তোকে ভালোবাসি? ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? তাহলে কাল আমি কল দিচ্ছিলাম, সেটা না ধরে রাফির সাথে কি করছিলে বল? জানিস তোকে ওই ছেলেটার সাথে দেখে আমার কতটা খারাপ লেগেছে। আরে বোকা, আমি ওর সাথে তোকে নিয়েই কথা বলছিলাম। নীলা আমার কলার ছেড়ে গলা জড়িয়ে ধরে কথাটা বলল। মানে? মানে আমি কাল রুমে ফোন রেখে বাগানে এসে দেখি রাফি দাঁড়িয়ে আছে, তাই ওকে বলছিলাম আমি তোকে ভালোবাসি, তাই রাফি যেন আমাকে ভুলে যায়। কারণ রাফি যখন আমার আশেপাশে থাকে তখন এই পাগলটা যে খুব কষ্ট পায়, কিন্তু আমার পাগলটা যে দূর থেকে দেখে বুকের বাম পাশে খুব ব্যথা অনুভব করছিল সেটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা খুব খুব সরি, আমার জন্যই তোকে খুব কষ্ট পেতে হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি নীলার কথা শুনে মাথা নিচু করে নিচের দিকে তাকালাম। সত্যি এইভাবে তাকে ভুল বোঝা ঠিক হয়নি, কারণ আমি জানতাম সে আমাকে ভালোবাসে। নীলা আমার দুগালে হাত রেখে আলতো করে আমার কপালে চুমু এঁকে দিল। এই একদম মন খারাপ করবে না ওকে। ওকে, তুমি আর আমাকে না বলে কারোর সাথে কথা বলতে যাবে না। ওকে যাব না, এখন ছাড়ো, সিজন আমাদের দেখে ফেলবে। না ও দেখবে না, কারণ ধরা খেলে ওর গার্লফ্রেন্ড ওকে ইচ্ছে মতো ধোলাই করবে। আমার ননদ বলে কথা। তাহলে আমার বউ বলে নিজেকে মেনে নিলে? সেটা তো অনেক আগেই নিয়েছি, শুধু প্রকাশ করিনি এতদিন। এই বলে নীলা আমার নাক ধরে হালকা টান দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। তখনই ফোনটা বেজে উঠলে তাকিয়ে দেখি সিজন। কি রে হারামি, কিছু বলবি? বলছি তোদের রোমান্স করা হয়ে গেলে আমি কি আসতে পারি?
অন্যদিকে তাকে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি। ওকে, আর দুই মিনিট পর আয়। যা শালা, বিয়ের জন্য কিছু তো বাকি রাখ। সেজন কথাটা বলতে আমি কল কেটে দিয়ে নীলার দিকে তাকালাম। তখন নীলা বলল, এই তুমি এভাবে তাকাচ্ছ কেন? সেজন ফোনে কি বলল? বলল এত রোমান্স না করে বাসুরতের জন্য কিছু বাঁচিয়ে রাখতে। ওই কুত্তাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সবসময় শুধু বাজে কথা বলে। এই এখন আমি যাই, আম্মু চাচিমার সাথে রাফির নানা বাড়ি বেড়াতে গেছেন, বাসায় কেউ নেই। আচ্ছা ঠিক আছে যাও, তবে আমি কিন্তু কল দিব। হুম ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, লাভ ইউ। কথাটা বলতে নীলা চলে গেল। নীলা যেতে সিজন আমার সামনে এসে দাঁড়ালো। শালা হারামি, তোর জন্য ফ্রি সিনেমা মিস করতে হলো। দাঁড়া আমি সাদাইকে বলি, সিজন আজ তোকে সিনেমা দেখতে নিয়ে যাবে। সত্যি বলবি? ভাই প্লিজ বল না আসতে, কতদিন হলো তাকে সামনাসামনি দেখি না। ওকে বলবো, এখন বাসায় যা, বিকেলে বাইক নিয়ে ওদের বাসার সামনে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে। থ্যাংক ইউ দোস্ত, আয় তোরে সিগারেট খাওয়াই। আমার ফোন কিন্তু হাতেই আছে। ফোনের কথা বলতে সেজন চোখের নিমেষেই গায়েব হয়ে গেল। শালা হারামি সে সিগারেট খায়, এটা আমি আর আবির ছাড়া তেমন কেউ জানে না, এমনকি সাদিয়াও না। বিকেলে সিজন আমার কথা মতো সাদিয়ার বাসার সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি দুপুরের পরই আম্মুর সাথে সাদিয়াদের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন ওকে বলে সিজানের সঙ্গে পাঠিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে নীলা ফোন করে রাগি গলায় বলল, ভালোই তো নিজের বন্ধুকে তার গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে পাঠিয়ে দিয়েছেন। হেই তুমি কিভাবে জানলে? আমাকে সিজন বলেছে, তুমি এক্ষুনি আমাদের বাসার সামনে আসো, আর কিছুক্ষণ পরে সিনেমা শুরু হয়ে যাবে। লেট করলে একদম তোমার জন্য ভালো হবে না। সিজন আমাদের দুজনের জন্যও টিকিট কেটেছে, দেড় ঘন্টা পরে সিনেমা শুরু হবে। কিন্তু জান আমি তো সাদিয়াদের বাসায়। আমি সেটা জানতে চাইনি, তুমি এক্ষুনি আসো, আমি রেডি হচ্ছি। এই বলে নীলা কলটা কেটে দিল। এই সিজন শালার খেয়ে দিয়ে কাজ নেই, হারামি আমার জানটা কি বলে দিছে আমি ওদের সিনেমা দেখতে পাঠিয়েছে। তখনই আম্মু বলল, আজ নাকি আম্মু এখানে থাকবে, তাই আমি আম্মুকে বলে বাইক নিয়ে নীলাদের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। লাভ ইউ বাবু, তুমি অনেক ভালো বয়ফ্রেন্ড। লাভ ইউ টু বেবি, তুমি খুব দুষ্টু আর রাগি গার্লফ্রেন্ড। এই কি বললে? আমি খুব রাগি? আরে না, মজা করে বলেছে। এখন আসো তোমাকে ফুচকা খাওয়াবো। সত্যি? হ্যাঁ। নীলা বাইকে বসে আমাকে আলতো করে জড়িয়ে ধরলো। আসলে নীলা যখনই ফুচকা খেতে চায় সেই দিনই দুর্ভাগ্যবশত আমার পকেট খালি থাকে, তাই বাহানা দিয়ে পালিয়ে যায়। সত হোক, গার্লফ্রেন্ডের কাছে তো আর পকেটের অবস্থা বলতে পারি না। এভাবেই কাটছে আমাদের দিনগুলো। এর মধ্যে আবুর কাছে ধরা গিয়েছে, পরে আব্বু আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, এখন শুধু পড়াশোনা শেষ হওয়া বাকি। এই সাগর, সিজন নাকি সিগারেট খায়? খায়, বাট তুমি কিভাবে জানলে? নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার শার্ট খামচে ধরে তার কাছে নিয়ে কড়া কণ্ঠে বলল, এই তুমিও কি সিজনের সাথে সিগারেট খাও? কেন গো, তুমি বলছো না আমি খাই কিনা? নীলা কিছু না বলে অন্যদিকে তাকালো, তার চোখের কোণে পানি ছলছল করছে। আমি তাকে টেনে কাছে নিয়ে আসতে সরে গেল। এই আমাকে একদম টাচ করবে না, আমি জানি তুমিও সিগারেট খাও, কারণ তোমার বন্ধুও খায়। এই তুমি আমার কাছে এসে বলছো না আমি সব খাই কিনা, বিশ্বাস না হলে একটা লিপকিস করে চেক করতে পারো। সেটা কিভাবে? গন্ধ শুকে। আমার বলা শেষ হতে নীলা আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এই মেয়েটা দেখছি সত্যি খুব সিরিয়াস, আলহামদুলিল্লাহ সিগারেট খায়নি, তা না হলে নিশ্চয়ই ব্রেকআপ করে ফেলত। ছোট থেকে নীলা এসব সিগারেট করতে একদম দেখতে পারে না, আমিও তার মতোই সেম, টাকা দিয়ে ধোয়াগুলোর মতো বোক আমি নই। প্রায় দুই মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিয়ে মুচকে হাসল, আর আমি নীলাকে বললাম, কি হলো, বিশ্বাস হয়েছে? হুম, তুমি খুব খুব ভালো। তাই? হ্যাঁ তাই। তাহলে আরেকটা কিস দাও। না বাবু, আমার লজ্জা করে। তাহলে তখন যে দিলে? সেটা তো রাগ হচ্ছিল, তাই দিয়ে ফেলছি। ইটস ওকে। দুই বছর পর আমাদের পড়াশোনা শেষ হওয়ার পরে আমি নীলাকে বিয়ে করেছে। অনেকদিনের অপেক্ষার পর আজ আমাদের বাসর রাত। আজ ঠিক করেছে নীলার ঠোঁটে তিনটে লিপকিস করব, যে এই ভাবার সেই কাজ। নীলাকে লাগাতার কিস করার পর বউ আমার খুবই রেগে গিয়ে মায়াবীর চোখ দুটো মার্বেলের মতো গোল করে বলল, এই তুমি কি করছো, এভাবে কেউ কিস করে?
সরি বউ, আরেকবার করলেই হবে। তুমি যদি আর একবার কিস করতে আসছো তো আমি এক্ষুনি অন্য রুমে গিয়ে ঘুমাবো। ওকে, আর লাগবে না, এবার ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। কি, তুমি এখন ঘুমালে বিড়াল মারবে কে? বিড়াল? এই বিড়াল আবার আমার রুমে কখন আসলো? দাঁড়াও, আমি এখনই একে বের করছি। এই বলে আমি খাট থেকে নামতে যাব, তখন নীলা আমার হাত ধরে হ্যাঁচকে টান মেরে বিছানায় ফেলে দিল। কুত্তা, বিড়াল তোর খুঁজতে হবে না, এখন চল বাসর করব। বাসর? সেটা আবার কি? এবার কিন্তু তুই বাসর রাতে বউয়ের হাতে মার খাবি। সরি বউ, একটু ফান করছিলাম, বিড়াল তো আমার সামনে আছে। যাও তো, আর দুষ্টুমি করো না। ওকে সুইটহার্ট, লেটস স্টার্ট বেবি। এই বলে নেমে পড়লাম নতুন কোনো ইতিহাস করতে। আমার বউ দুষ্টুমি করতে মানা করেছে, তাই আমি এখন খুবই ভদ্র ছেলে, তো দুষ্টুমি অফ, তাই আপনাদের আর কিচ্ছু বলা যাবে না, নাহলে আমার বউ কিন্তু খুবই রাগে। বুঝে নিত, সবাই ভালো থাকবেন আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি আরোহীর আব্বু আম্মু হতে পারি। আল্লাহ হাফেজ।